সালামু আলাইকুম বিওয়ার্স আজকে পৌঁছে গেছি রাজশাহী শহরে রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী মহানগরে এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী এবং এটি একই সাথে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়টি রাজধানী শহর অবস্থিত রেশম বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে ডাকা হয় রাজশাহী শহরের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের অনেকগুলো খাতি দেশের গণ্ডি ছড়িয়ে দেশে বিদেশেও ছড়িয়ে পড়েছে প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা থেকে রাজশাহী পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসে যার কারণে রাজশাহীকে শিক্ষা নগরী বলা হয় রাজশাহী শহরে এর আশেপাশের বেশ কিছু বিখ্যাত ঐতিহাসিক মসজিদ মন্দির ও উপাসনালয় তথ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে শহরটি নওহাটা এবং কাটাখালী এই দুটি স্যাটেলাইট টাউন ও উপগ্রহ শহর দ্বারা বেষ্টিত এই দুটি শহর এবং রাজশাহী শহর একসাথে প্রায় আঠারো লাখ জনসংখ্যার একটি মহানগর এলাকায় পরিণত হয়েছে জনসংখ্যায় বিচারে এটি বর্তমানে তৃতীয় বৃহত্তম শহর এবং নগর আয়তনে এটি চতুর্থ বৃহত্তম শহর বর্তমানে রাজশাহী শহরের নগরায়নের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন সবুজ রাজশাহী প্রাচীন ঐতিহ্য একটি শহর অনেক আগে থেকে এটি শহরে প্রাচীন বাংলায় পরিচিত রাজশাহী ছিল প্রাচীন বাংলার পণ্ডু সাম্রাজ্যের অংশ বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময় রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত ছিল মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরে একটি থানার নাম বোয়ালিয়া রাজশাহী শহরকে কেন্দ্র করে উনিশশো সালে জেলা গঠন করা হয় উনিশশো সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় ব্রিটিশ রাজত্বের সবচেয়ে রাজশাহী বোয়ালিয়া নামে পরিচিত ছিল এখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশাহী জেলার প্রশাসনিক কেন্দ্র রাজশাহীকে সে সময়ে রেশম চাষে প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল এখন রাজশাহীতে একটি সরকারি কলেজ রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয় মুক্তিযুদ্ধের শুরুতে রাজশাহী তথা যারা বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় ও গৌরবময় অধ্যায় হচ্ছে রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধ উনিশশো একাত্তরের অসহযোগ্য আন্দোলনের সময় থেকেই তদনীন্তন পূর্ব পাকিস্তানে প্রায় প্রতিটি জনপদের আন্দোলনরত ছাত্র জনতার সাথে সকল স্তরের পুলিশ সদস্যগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজেদের সম্পৃক্ত করেছিলেন রাজশাহী জেলার উপজেলা সমূহ গোদাগাড়ি উপজেলা তানোর উপজেলা মোহনপুর উপজেলা বাগমারা উপজেলা দুর্গাপুর উপজেলা চারঘাট উপজেলা বাঘা উপজেলা পবা উপজেলা পুঠিয়া উপজেলা রয়েছে রাজশাহীর উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে চারু মজুমদার প্রভাষচন্দ্র লাহেরি রিজিয়া পারভিন কণ্ঠশিল্পী ছিলেন শিরমলী আহমেদ বিশিষ্ট নাট্য চলচ্চিত্র অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি প্রখ্যাত মঞ্চ নাট্য চলচ্চিত্র শহীদ এস এম কামরুজ্জামান রাজনীতিবিদ অক্ষয় কুমার মৈত্রী রানী ভবানী মহারানী হেমন্ত কুমারী দেবী ছেলিনা হোসেন মার্গারিতা মামুন বাঙালি জাতির গর্ভ নুসরাত ইমরোজ তিশা অভিনেত্রী শারিয়ার আলম রাজনীতিবিদ মাহিয়া মাহি চিত্রনায়িকা ফাজলে হোসেন বাদশাহ সংসদ সদস্য রাজশাহী দুই আবু হেনা রাজনীতিবিদ এইস এম খায়রুজ্জামান লিটন রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু রাজনীতিবিদ হাসান আজিজুল হক সাহিত্যবিদ নাজমুল হোসেন শান্ত ক্রিকেট খেলোয়াড় নাহিদ মোস্তফা রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী সর্দার আমজাদ হোসেন রাজনীতিবিদ ইন্ড্রু কিশোর কণ্ঠশিল্পী পান্না ঘোষ ক্রিকেটার খোদাবক্স মৃধা ভারাধার্ষ্যকার রাজশাহীর উল্লেখযোগ্য স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় পদ্মা নদীর বাঁধ পুঠিয়া রাজবাড়ি রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা বরেন্দ্র জাদুঘর শহীদ জিয়া জিয়া পার্ক পদ্মা গার্ডেন বাঘা মসজিদ রাজা কংস নারায়ণের মন্দির তামিলি রাজার বাড়ি গোয়ালাকান্দি জমিদার বাড়ি হাজারদুয়ারি জমিদার বাড়ি কারা গতকালের সাথে আমি হাঁটছি গন্তব্য কোথায় তাহা জেনা নেই তবু হাঁটছি মৃদু পাতার উপর ভর দিয়ে হেঁটে চলছি তোমাকে প্রশ্ন করে সাধ্য কি আমার তোমাকে প্রশ্ন করতে গিয়ে দেখি সত্য বলার অপরাধে জিভাহীন মুক্তাই বিদ্রোহী হয়ে জন্মাব জবেরি মোস্তাক চন্দ্রবিন্দু ভাঙা পাহাড়ের নিচে বসবাস আমার ঝর্নার জলে ঝরে ঝরে যায় আর ঝরে যায় তাহা বিনাশের কারণ নবলাক্ত নয় চন্দ্রবিন্দু মিয়াজান কবির চেনা পৃথিবীর যেন অচেনা এক রূপ জমজমাট এই মহাবিশ্ব এক নিমেষেই চুপ যার ভিতরে ছিল প্রতিরোধের নেশা সেও আজ করছে মানুষ বাঁচানোর আশা লাশ ঘর জেবেরি মোস্তাক এই পৃথিবীটা যেন আজ এক লাশ ঘর মরছে মানুষ হোক না সে আপন কিংবা পর পৃথিবীর উড়ন জুড়ে সব তন্ত্রের একই তন্ত্র কানের ঠিক কিছুটা উপরে একটা পিস্তল তাক করা সামনে সাজানো রয়েছে বিশাল এক পটুয়া বাহিনী তোমাকে প্রশ্ন করলেই যদি রাষ্ট্রদ্বয়ী হতে হয় তবে এই মানচিত্রটা কিন্তু আমার না অধিকার চাওয়া